করোনা শুরুর দিকে ঢাকার দুই সিটি কর্পোরেশন ব্লিচিং পাউডার ছিটানো সহ নানাবিধ জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছিল। এসব রেখাপাত করে নগরীর সাধারণ মানুষের মনে। সর্বাত্মক লকডাউনে 10 দিন পার হলেও সেবামূলক সেসব কার্যক্রম নিয়ে মাঠে নেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। গত বছর যেমন দেখেছি সিটি কর্পোরেশন থেকে ব্লিচিং পাউডার ছিটিয়েছে রাস্তা দিয়ে, ব্লিচিং পাউডারের পানি দিয়েছে, এবার সেরকম কোনো কিছু দেখা যায়নি। সিটি কর্পোরেশন জনগণকে যেভাবে সচেতন করেছে, গরিব অসহায় দুস্থ মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে, এবার আমরা আসলে তার সিটে ফুটো দেখতে পাইনি। এবার আর আগের মতো কোনো জনপ্রতিনিধিকেও দেখা যাচ্ছে না ত্রাণ সামগ্রী বিতরণ করতে। গতবার তুলনায় আমাদের যেভাবে মাননীয় মেয়র সাহেব সহযোগিতা দিক নির্দেশনা দিয়েছিল এবং ত্রাণে যেভাবে দিয়েছিল বা ঔষধ এবং ব্লিচিং পাউডারতে দৌড়ে সম্পূর্ণ এলাকায় কীভাবে জীবাণু নির্মূল করা যায় সেই হিসাবে এবার সেইভাবে হয়নি। কাজগুলো তখন শুরু হয়েছিল, শুরু করতে যাওয়া একটা আনুষ্ঠানিকতা ছিল, কিন্তু এই এক বছরে তো সেগুলো আমাদের রেগুলার ওয়ার্কের মধ্যে পড়েছে। কিন্তু এখন যেগুলো আমরা সবাই জানি, সাবান দিয়ে হাত ধুতে হবে, মাস্ক পরিধান করতে হবে, যে আমাল ওয়ার্ডের কোনো পরিবার না খেয়ে আছে কিনা সেটার ব্যবস্থা আমি করব। টানা লকডাউনে সিটি কর্পোরেশনের নিরাপত্তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিলেও তা মানতে নারাজ ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। সিটি কর্পোরেশন দায় এড়াচ্ছে না, কোনো ক্রমেই দায় এড়াচ্ছে না এবং তার অব্যাহত কার্যক্রমগুলো তারা অব্যাহত রেখেছে। আপনি দেখেন আমাদের উত্তর সিটি কর্পোরেশন যে পরিমাণ ব্লিচিং পাউডারগুলো ছিল সেইগুলো ইতিমধ্যে অঞ্চলে অঞ্চলে পৌঁছে দিয়ে সেইগুলো ছিটানোর কার্যক্রম শুরু করা হয়েছে। আমরা ত্রাণ মন্ত্রণালয় থেকেও বরাদ্দ পাচ্ছি, সেই টাকাও সেখানে যাচ্ছে, তারপরে আরও বরাদ্দ বাড়বে। আগের তুলনায় মানুষ সচেতন হওয়ায় সেবা কার্যক্রমের ধরনটা বদলেছে বলে জানান মোহাম্মদ সেলিম রেজা। করোনার এই দ্বিতীয় ঢেউটি অনেকটা অস্বাভাবিক ভাবেই এসেছে এবং এই দ্বিতীয় ঢেউয়ের পরপরই সরকার অত্যন্ত আন্তরিক এবং আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে সিটি কর্পোরেশনও অত্যন্ত আন্তরিকতার সাথে বিষয়টিকে নিয়েছে। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা।